আজ আমরা আবার মাইনক্রাফটের স্কাই ব্লক খেলবো। আমি দেখতে পারতো সেই আমাদের ভিলেজারের যে ঘরের নিচে যে জায়গা ছিল এটা পুরো মাইন করে ফেলছে। আমি অফলাইনে বলছিলাম এটা সম্পূর্ণ মাইন করে ফেলবো, একটু এখনো বাকি আছে। সো এর নিচে হইতেছে অনেক মনস্টার উঠেছে, আমি ভালো করে জানি আমি দুইটা করে গ্যাপ রাখছিলাম। সো এখন বাকি যেগুলো সেগুলো আমাদের ভেঙে ফেলতে হবে, তারপর এখান থেকে আমরা বের হয়ে যেতে পারবো। জাস্ট অল্প একটু ভাঙা বাকি আছে, যদিও বা আমি বলছিলাম অফলাইনে সম্পূর্ণটা ভেঙে রাখবো, বাট অফলাইনে পুরাটা ভেঙে রাখা আমার হয় নাই, কারণ অনেকগুলো ভাঙতে ভাঙতে অনেক টাইম লেগে গেছিল। আরে গুতা মারতেছে ছাগল, আবার ছাগলের খেয়ে দেয় কোনো কাজ নেই, খালি গুতাই মেরে যায়। তো জাস্ট অল্প কিছু ব্লক বাকি ছিল যেগুলো, আরে আবার গুতা মারতেছে কেমনে দেখছো ভাই। ছাগলের আশেপাশে থাকা যাবে না, কাছে আশেপাশে থাকলে, আরে দেখো ভিলেজাররা গুতা মারতেছে, এই ছাগলটা অন্য কোথাও আটকায় রাখতে হবে। যাই হোক, সো এখানে আমি বলতেছিলাম একটা ট্রেডিং হল তৈরি করবো, বাট এই ছাগলগুলোর আগে কোনো জায়গায় আটকাইতে হবে, তারপর অন্য কিছু। এই ছাগল খুবই খারাপ একটা জিনিস। যাই হোক, আপাতত এখান থেকে আমি বের হয়ে যাই, পরে আবার এখানে আসবো বাকি কাজকর্ম করার জন্য। ভিলেজাররা ততক্ষণ এখানে গুতা খাইতে থাকুক ছাগলের হাতে, আমি এখান থেকে বের হয়ে যাইতেছি। বাইরে আবার মনস্টার আছে নাকি? তো ভেতরে যতগুলো ডায়মন্ড ছিল অলমোস্ট সবগুলো তো আমরা মাইন করে ফেলছি, আর অল্প কিছু ডায়মন্ড আছে যেগুলো আমাদের পরে মাইন করতে হবে। দাঁড়াবে, ছাগলের আগে একটা ব্যবস্থা করে নেয়, ভিলেজারদের নাহলে গুতায় মেরে ফেলবে, আর ভিলেজার মরে গেলে তখন আমাদের আবার বিপদ। দেখা গেলো পরে আমরা সেই ট্রেডিং হলই তৈরি করতে পারলাম না। আরে নিচে যে মরো মরো, নিচে যাও নিচে যাও নিচে যাও, ওই তো নিচে যে মরছে। সো এখান থেকে যা লুট নিয়ে আসছে সেইগুলো আগে আমার বাসার ভেতরে রেখে দিয়ে নেই, কারণ আমাদের ডায়মন্ড তারপর হইতেছে গোল্ড এগুলো সব আমাদের বাসার ভেতরে এই চেস্টের ভেতরে। ও এখানে তো পুরো আগে থেকে ভরা ভাই, এখানে রাখার জায়গাই নাই। তারপরেও আমাদের মোটামুটি যা নিয়ে আসছি সব এখানে রেখে দিতে হবে। ওকে, মোটামুটি জানছিলাম এখানে সব রেখে দেওয়া হয়ে গেছে। চলো এখন এই ভিলেজারদের আগে একটা ব্যবস্থা করতে হবে, তারপরে এগুলো আমি দেখতেছি। সো আজকের ভিডিওর প্ল্যান হতেছে আমাদের জাস্ট একটা কাজই করতে হবে, সেটা হতেছে লাভা আর যে পানীয় লাভার যে কবলস্টোন জেনারেটর আছে এটা সুন্দর করে তৈরি করতে হবে। স্যার আজকে আর কোনো কাজ নেই, বাকি যা ওখান থেকে আমরা জিনিসপত্র ঠিক করবো, আর আমাদের কাছে যে ব্লকে এলোমেলো হয়ে রয়েছে এগুলো সব আমরা সব ঠিকঠাকভাবে রাখবো, কারণ গোল্ড ডায়মন্ড কোথায় কি রাখছে আমার কোনোটারই ঠিক নাই। আর সিল্কের পিকেক্স তো এটাও শেষ হয়ে গেছে, এখন আমাদের কাছে সিল্কেরও কোনো পিকেক্স নাই। এখানে ওয়ান স্ট্যাকের মতো উট পরে রয়েছে, যাই হোক এগুলো সব ফেন্স তৈরি করতে কাজে লাগবে আমাদের। এখান থেকে অনেকগুলো ফেন্স, ও এখান থেকে 48টা, আর এখান থেকে মোট দেখো কতগুলো তৈরি করে ফেলছে, এগুলো সব আমাদের কাছে। ও সেদ্ধ আলু খাবো, এর আগের দিন আমরা সেদ্ধ আলু তৈরি করছিলাম। যাই হোক, তো এই ছাগলের একটা ব্যবস্থা করতে হবে, এখন এই ছাগলগুলো আমরা আটকায় রাখতে হবে। এখান থেকে কিছু উইট নিয়ে যায়, কারণ উইট দেখায় ছাগলটা আমরা এখান থেকে নিয়ে যাবো। দেখো আমাদের ফার্ম কত সুন্দর দেখা যেতেছে, এক পাশে এক পাশে উইট আর এক পাশে হইতেছে ক্যারোট। তো এখান থেকে কিছু উইট নিয়ে যাইতে হবে এখন আমার সে ছাগল ধরার জন্য, মানে আর কি ছাগল তো এখানে আছে ওদেরকে আটকায় রাখার জন্য। এই মাটির নিচে হইতেছে আমি ছাগলের ফার্ম তৈরি করবো, আর ট্রেডিং হল দেখি কি দেখি করা যায়। ট্রেডিং হল অন্য কোথাও তৈরি করা যায় নাকি ওখানে তৈরি করব, কিন্তু ওর নিচে ভাই ওখানে অনেক পরিমাণে মনস্টার রয়েছে, ওগুলো আমাদের মারতে হবে। এই যে নিচে, যাই হোক ও উপর থেকে আমি পড়ে গেছি। এখন এই ছাগলের জন্য ঘর আমরা হইতেছে এইখানে তৈরি করব। দেখি ভিলেজার তোমরা এখান থেকে সরো, তোমরা এখানে আইসো না, আর যদি তোমাদের গুতা খাওয়ার ইচ্ছা থাকে তাহলে বলতেছে এখানে আইসো না, গুতা খাওয়া ছাগলের, তারপরে ওখানে আস, আসো আসো ছাগলের গুতা খাওয়ার জন্য বেশি উঠা পড়ে লাগছে ওরা। ভালোই ভালো এখান থেকে সরাই দিচ্ছি, তারপরে না এখানে আসতেই হবে ওদের। ওকে একটা ছাগল এখানে আছে, একটা আটকানো যাবে। আরে ভিলেজার এখান থেকে যাও, ভিলেজার বারবার এখানে কেন চলে আসে। আর এখান থেকে দাঁড়াও, আমি ছাগল এখানে নিয়ে আসার উপায় তো আমি জানি, জাস্ট আমাদের এখান থেকে উইট দেখাতে হবে তাহলে ছাগল চলে আসবে। হ্যালো হ্যালো, এনাও খাও খাও খাও, ব্রিডিং করো, এবার বেশি বেশি ব্রিডিং করে ভিলেজারদের গুতা এলাকা থেকে তাড়াও। এই ছাগলের কাজ কি ভাই এখানে জানি না, ছাগলের হুদাই তৈরি করে রেখে দিছে এখানে। সো এইটা হইতেছে আমাদের এখানে ছাগলের জন্য আমরা ঘর তৈরি করতেছি আপাতত, এখানে এইভাবে আটকায় রাখতে হবে। স্যার আটকায় না রাখলে মনে করো এখান থেকে বের হয়ে গুতাগুতি শুরু করে দেবে, তখন আবার বিপদ। এই একটু এতটুকুই ঠিক আছে আপাতত, এর ভেতরে এখন ছাগল ঢুকাইতে হবে। কোথায় কোথায় যে আমার কাছে উইট আছে, উইট আসো সবাই ভেতরে আসো, ওপর থেকে নিচে আসো, দেখো আমার কাছে উইট রয়েছে। আরে নিচে নামো ভাই, কিসের উপর উঠা বসে রয়েছে, দাঁড়াও এটাকে ভেঙে নেই আমি। এবার দেখি কেমন উপরে যায়, এবার তোর নিচে ঠিকই আসতে হবে। এই যে আমার কাছে উইট আছে, আরে আবার আমার ভিলেজারের গুতাইতেছে। আরে এই যে আমার কাছে উইট আছে, ভেতরে আসো সবাই ভেতরে আসো, ভেতরে 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 ভেতরে। ভিলেজার এখানে কেন আসতেছে রে ভাই, ভিলেজারের প্রবলেম কোথায়? হ্যাঁ ছাগলের থেকে দূরে পালাবে না, ছাগলের ঘরের ভেতরে ঢুকতেছে। বাট এই ছাগলের বাচ্চাটা অনেক কিউট দেখা যেতেছে, দেখো কত ছোট। আরে ভাই এখান থেকে বের হ। আচ্ছা ভিলেজার এখান থেকে বের হবে নাকি ভিলেজারের ভেতরে ঢুকবে, যে কোনো একটা হয়। এখানে আমরা ভিলেজার আটকাবো না হলে ছাগল, এখানে ছাগল না এখানে আমাদের, আরে ভিতরে যা, এখানে আমাদের ভিলেজারই আটকাইতে হবে। এখানে ছাগল আটকানো হলো না, এখানে ভিলেজারই আটকাই দিলাম, মানে বানাইছিলাম এক কাজে কাজ অন্য কাজে ব্যবহার করতেছে এটা। ছাগল ওখানে বাইরে ঘোরাঘুরি করুক। সো এখানে আমাদের ট্রেডিং হল তৈরি করব পরে আমরা। ওকে, সো ভিলেজারদের সেফ জায়গায় রাখা হয়ে গেছে, এখন আমরা এখান থেকে বের হয়ে যেতে পারি চাইলেই, কিন্তু অবস্থা দেখছো কত খারাপ। ছাগল দেখি লাফা লাফালাফি করতে করতে উপরে উঠে যাইতেছে, কোনো লাভ নেই, এবার তোমরা ভিলেজারদের গুতাইতে পারবা না। সো ভিলেজার এখন সেফ আছে, এখন আমরা আমাদের বাসায় চলে যেতে পারি এবং আমাদের কাজকর্ম সব শুরু করে দিতে পারি। আমাদের বাসার এই জায়গাটা পুরো সেফ, এখানে কোনো ক্রিপার জম্বি কিছু স্পন হইতে পারবে না, পুরো এরিয়া লাইট আপ করার। এখানে তো ভাই এই জায়গাটাও লাইট আপ করতে হবে আপাতত। এখান থেকে ভাগো, তাড়াতাড়ি ঘুমায় পড়ো, সকাল করে নেই, নাহলে মনস্টার একদম পুরো এলাকা দখল করে রাখছে। ওইখানে কি কোনো মনস্টার আছে? ওই দেখো গাছের নিচে, দেখো জম্বি ক্রিপার সব একসাথে এখানে ঘোরাঘুরি করতেছে, এখন ওদেরকে মারতে হবে।
এখন আমার কাছে আগে দেখে নেই কতগুলা কিসের ব্লক আছে, কারণ এই ব্লকগুলো আমরা সব, ও এখানে আরো আলু আছে, আরে আলু আছে তা লাগাই নাই কেন এখন আমি, না ওইখানে আলু লাগানো হয়ে গেছে, কাজ শেষ কমপ্লিট। সবার আগে এখানে একটা ক্রাফটিং টেবিল তৈরি করতে হবে, আমাদের বাসায় কোনো ক্রাফটিং টেবিলই নাই দেখো কাহিনী, আর ক্রাফটিং টেবিল হচ্ছে আমি একদম এখানে রাখবো দরজার এখানে। আরে দরজায় তো খোলা পড়ে গেছে, যাই হোক দরজা এখানে, আরে দরজা প্লেস করতেও তো, ওকে ঠিক আছে দরজার নিচে ক্রাফটিং টেবিল, খারাপ না আবার একেবারে ভালোও না। আচ্ছা ভালোই তো দেখা যাইতেছে, দাঁড়াও দুইটা দরজার নিচে আমি ক্রাফটিং টেবিল দিয়ে দেই, এটা আরও বেশি ভালো দেখা যাইতেছে, ওয়াও এটা খারাপ, এটা ভালো দেখা যাইতেছে, আমরা ক্রাফটিং টেবিলও ইউজ করতে পারবো, তারপর এখানে দরজাও লাগাই দিতে পারবো। সো যাই হোক আমাদের এখান থেকে একটা চেস্ট তৈরি করতে হবে, মূলত এই জন্য আমি ক্রাফটিং টেবিল তৈরি করছিলাম ওইখানে। এবার এই চেস্টের ভিতরে সব জিনিসপত্র ঠিক করে রাখতে হবে, এগুলো হইতেছে ডায়মন্ড, সো আমাদের কাছে যা ডায়মন্ড আছে এগুলো সব একসাথে, তারপর হচ্ছে এমেরাল্ড, তারপর এখানে গোল্ড, আর কি কি আছে আমাদের কাছে, ল্যাপিস লাজুলি আর কি। যাই হোক সো এখান থেকে মোটামুটি আমাদের যত প্রয়োজনীয় ব্লক ছিল সবই আমাদের এখান থেকে নেওয়া হয়ে গেছে। আরে ভাই এখানে কত পরিমাণে উইট রয়েছে, ওদেরকে ব্রিডিং করাইতে হবে। এখন এই ব্লকগুলো যদি আমরা ভাঙি তাহলে বুঝতে পারতেছ কত পরিমাণে আমরা ব্লক পেয়ে যাব, জাস্ট এগুলো আমাদের ভাঙতে হবে। ডায়মন্ড তো মনে করো 10টা 6টা 16টাও, এখানে তো আরও এখনও অনেকগুলো আছে, ওগুলা নিতে যাইতে হবে, বাট ওইগুলা নিতে যাওয়ার আগে একদম ইনভেন্টরি ফাঁকা করে তারপর এখানে আমরা যাব, কারণ এখানে প্রচুর পরিমাণে মনস্টার রয়েছে ওর নিচে। তো সবার আগে আমাদের যে কবলস্টোন জেনারেটর এটাকে আমি ঠিক মতো করে তৈরি করে নিই, অনেক অনেক দিন ধরে বলতেছি এটা ঠিক করে তৈরি করবো, বাট তৈরি করা ঠিক করে হইতেছেই না। আমাদের বাকেট কোথায়, পানির বালতি, পানির বালতিতে আমি পানি নিয়ে রেখে দিছি, আমাদের পানির কোনো প্রয়োজন নাই, পানি এখান থেকে ফালাই দিতে পারি। এবার এইটা আমরা কোথায় তৈরি করবো, এখানে এখানে তো ইনফাইনাইট পানি দিয়ে, তার পাশে আমরা এখানে তৈরি করে দিই ইনফাইনাইট কবলস্টোন জেনারেটর, পুরাটা আরও সুন্দর করে আমরা তৈরি করতে পারি এই ব্লক দিয়ে, কারণ এমনি স্টোন দিয়ে তৈরি করার থেকে আমাদের এগুলো সব সিল্কের পিকঅ্যাক্স দিয়ে ভাঙছিলাম বলে এমনি স্টোনই আমরা পেয়ে গেছি। যাই হোক সো এখন আমরা এই ব্লকগুলো দিতে পারি, এগুলোর নাম কি জানি, ডিপ স্লেট, যাই হোক নাম দেখে কোনো কাম নাই, আমাদের কাজ হলে হইতেছে ব্লক দিয়ে এইবার। ঠিক আছে তো ভাই, ভুল করে তৈরি করে ফেললে মনে করো আমাদের পুরো লাভাই ফালতু ওয়েস্ট হয়ে যাবে। ওকে এবার দাঁড়াও দেখি, আই হোপ ঠিক আছে, ঠিক মতো কাজ করতেছে, দাঁড়াও এবার ভেঙে দেখি এটা। ওকে ওকে দাঁড়াও দাঁড়াও, না না ঠিক আছে ঠিক আছে, কোনো প্রবলেম নাই, আমি মনে করছিলাম উল্টাপাল্টা তৈরি করে ফেলছি তখন আবার বিপদ হয়ে যাইতো। এখন আমরা এইখান থেকে হইতেছে মাইন করে কবলস্টোন নিবো, যে এখান থেকে ইজিলি আমরা এখান থেকে মাইন করতে পারবো। সো আমাদের এখানে এই এখান থেকে সে স্নো ব্লক তো আবার ইয়ে করে ফেলছে, এখানে স্নো রাখছি ভুলে গেছিলাম। যাই হোক সো এখান থেকে আমরা ঠান্ডা মাথা এখান থেকে কবলস্টোন মাইন করতে পারবো। সো আমাদের রাস্তার ভেতরে ওইটা নাই, আগে অনেক প্রবলেম হইতেছিল, একদম রাস্তার ভিতরে এটা তৈরি করে রাখছিলাম, যাওয়া আসার জন্য অনেক প্রবলেম হইতো এটার কারণে। এটা আমাদের কমপ্লিট হয়ে গেছে, আর এর নিচে যে মাটি আছে মাটির প্রয়োজন আমাদের কাছে, অলমোস্ট অনেক মাটি আছে, সো আমরা এগুলো অনেক কাজ করতে পারবো এখন। আর এখন যাবো হইতেছে আমরা এনিমির সাথে ফাইট করার জন্য, যে দেখো এখানে কি কি এনিমি আছে আর কতগুলো এনিমি বা আছে। তবে একটা জিনিস দেখো, এখানে অনেক পরিমাণে ডায়মন্ড গোল্ড এমরেল্ড অনেক কিছুই আছে, এগুলো একসময় আমরা মাইন করে নেবো এখন, যদি বা এগুলো নিতে পারবো না আমরা। এর নিচে হইতেছে জম্বি আর ক্রিপার স্পন, এই দেখো, ও ভাই বলতে না বলতে নিচে ক্রিপার, আমি চাই না ব্লক ওয়েস্ট করতে, এরকম ভালো ভালো ব্লক আমি ওয়েস্ট করতে চাই না, এখান থেকে এগুলো খুব সাবধানে ভাঙতে হবে, কারণ ওই দেখো জম্বি ক্রিপার সবকিছু নিচে ভর্তি একদম, ভাই নিচে যাওয়া মোটেও সেফ না, নিচে যাওয়া মোটেও সেফ না, নিচে গেলে আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে। যে ব্লকগুলো ভাঙতেছে ব্লকগুলো ওপরে আবার নিতে পারে কিনা তার ঠিক নাই, নিচে জম্বি ক্রিপার এত পরিমাণে স্পন হয়ে গেছে কি বলবো আর। আরে ছাগলের ভেতরে ঢুকলো কেমনে, লল এর ভেতরে ছাগল কেমনে ঢুকে গেছে, যাই হোক ঢুকে যেহেতু গেছে আমি বন্দি করে দেয়, ওরা আর বেরোইতে পারতেছে না মেবি এখানে ঢোকার পরে। যাই হোক ছাগলের মতি গতি কিছু আমরা বুঝতেছি না, এখন এদের দিয়ে কী করবো সেটা আমাদের বড় বিষয়। এক কাজ করা যায়, এখান থেকে এদেরকে নিয়ে আমরা, আরে ছাগল এখান থেকে সরো, এখানে পুরো মনস্টারে ভরা, এখানে দৌড়াও 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 আর দৌড়া, আরে ভাই ফাটছে, আরে ভাই কি পরিমাণে মনস্টার এখানে, জাস্ট একবার দেখো রিস্পন সকাল করে তারপর এখানে যাইতেছি, জাস্ট একবার দেখছো এখানে কত পরিমাণে মনস্টার রয়েছে ভাই, পুরো এলাকায় খারাপ করে দিছে, ওই দেখো পুরো এখান থেকে একটা কেভের মতো তৈরি হয়ে গেছে। দাঁড়াও এখানে আবার আমরা যাইতেছি, বাট এবার আমি জানতাম এখানে আগুন লেগে যাবে, আমি জানতাম এখানে আগুন লেগে যাবে, আমি জানতাম, লাভা এখানে খোলা রেখে দিলে আগুন তো লাগবেই। আরে পানির ভেতরে চলো, হ্যাঁ আমার তীর মারতেছে, আর নিজেরা মরবে না আমার তীর মারবে, তারা ওই লাভার আগে একটা ব্যবস্থা করে দিয়ে নেই, কবলস্টোন দিয়ে লাভা ঢেকে রাখলেই তো হইতেছে, তাহলে আর আগুন লাগবে না, এটা হইতেছে সব থেকে সহজ উপায়। ওকে কমপ্লিট, এবার আর মনে করো আগুন লাগবে না এখানে, কিন্তু আগুন লেগে তো পুরো গাছপালা সবই পুড়ে যাইতেছে দেখো কাহিনী। ওইদিকে চলো আমি মনস্টারের অবস্থা কি সেটা দেখে আসি, আমি আবার চলে আসছি এখানে এখানকার, আরে এখানকার ব্লকগুলো তো দেখি ওয়েস্ট করে দিছে। যাই হোক এখানে আছে আর কেউ, হ্যালো এখানে আর কেউ আছে, ক্রিপার জম্বি কেউ আছে এখানে, জাস্ট একটা মাত্র জম্বি, একটা মাত্র জম্বি, মারো এটারে মারো এটারে মারো, একটা মাত্র জম্বি এখানে, মারো মারো মারো, আরে মরে না কেন, এত পাওয়ারফুল কেমনে এরা। টর্চ নিয়ে চলো, ওই জায়গায় লাইট আপ করে দিবো যাতে ওখানে কেউ স্পনই না হতে পারে, এত পরিমাণে জম্বি ওখানে
ওকে আরে ছাগল এখন এখানে ঘোরাঘুরি করতেছে, কোথায় রে ওই জম্বি? আরে এখানে বাদুর চলে আসছে, ভয় পাইছি সত্যি। যাই হোক এই জায়গাটা কিন্তু ভালোই, মোটামুটি মানে আর কি পুরাপুরি ভালো। এই জায়গা আগে লাইট আপ করো, তারপর অন্য কিছু। ভাই মনস্টারে পুরো ঘুরে গেছিলো এই জায়গায় একটু আগে। হ্যাঁ ছাগল তুমি আবার এখানে চলে আসছো গুতাগুতি করার জন্য, ছাগলের খেয়ে দিয়ে কোনো কাজ নাই। ওকে সো এখানে আর কোনো মনস্টার এখনো নাই, আর পুরো এরিয়া আমরা মোটামুটি লাইট আপ করে দিচ্ছি, সো এখানে আর কোনো মনস্টার স্পন হইতে পারবে না চাইলেও। এখন আমরা ঠান্ডা মাথায় এখানে যে ব্লকগুলো আছে সেগুলো সেগুলো সব ভেঙে তো নিতে পারি, কিন্তু প্রবলেম হইতেছে সিল্কের পিকেক্স, ওইটা তো এখন আর আমার কাছে আর নাই। যাই হোক এখানে আগুন নিভানোর কোনো উপায় নাই, ওই তো আগুন নিভাই ফেলছি। সো এখন আমাদের মূলত আইটেমগুলো ঠিকঠাকভাবে রাখতে হবে। আমি বলছিলাম যে আমাদের যে কবলস্টোন জেনারেটর ছিল ওইটা আবার নতুন করে তৈরি করবো, এটা আমার তৈরি করা হয়ে গেছে, যদিও বা একটু খারাপ, একটু না পুরাপুরি ফালতু দেখা যাইতেছে, পরে ঠিক করা যাবে। আর এখানে আমাদের আইটেমগুলো একটু ঠিকঠাকভাবে রাখতে হবে, কারণ আমি কোথায় কি রাখছি কোনোটার একদম ঠিক ঠিকানা নাই, সব উল্টা পাল্টা হয়ে গেছে। সবার প্রথমে আমাদের অনেকগুলা চেস্ট তৈরি করতে হবে, মানে আর কি বাক্সর ভেতরে তো সব আইটেম আমরা রাখবো, আটটার মতো তৈরি করে নিছি। সো এইগুলো এখন, আচ্ছা একটা কাজ করি, এখানে একটা স্টোরেজ রুমের মতো তৈরি করি যেখানে আমাদের সব আইটেমগুলো আমরা রাখবো, যেখানে মূলত আমরা সব কাজকর্ম করবো সেখানে এটা তৈরি করতে হবে। সো আমাদের বাসার এখানে তৈরি করলে সব থেকে বেশি ভালো হয় আমার মতে, আমাদের ঘরে তো তেমন বেশি জায়গা নেই, ঘর তো ঘর। এখানে এখানে অক্সোলটলদের রাখছিলাম, এরা চারজন তো এখানে দেখি সুন্দর ঘোরাঘুরি করতেছে, ওখানেও না তাহলে এটা আমাদের তৈরি করতে হবে হইতেছে, এখানেই তৈরি করি, এই জায়গাটা একেবারে খারাপ না। ওকে ঠিক আছে, এখানে হচ্ছে আমাদের নতুন স্টোরেজ রুমের মতো আর কি, এখানে আমাদের সব আইটেমগুলো রাখবো এখন থেকে আমরা। যত ফুড আছে সবগুলো একটা চেস্টের ভেতরে রাখতে হবে, তাহলে হচ্ছে বুঝতে সুবিধা হবে। ওকে সোমার কাছে যত আইটেম ছিল চেস্টের ভিতরে সব একটা দুইটা তিন আর এই চারটা চেস্টের ভিতরে সব কিছু রাখছে, আর বাকি চেস্টগুলো এখন আমরা চাইলে ভেঙে ফেলতে পারবো। একটা অ্যাক্স নিয়ে নাও, কারণ হাতে ভাঙতে এটা অনেক টাইম লাগবে, অ্যাক্স দিয়ে ভাঙলে আরও তাড়াতাড়ি সম্ভব ভাঙা। ওকে কমপ্লিট, সোমাদের আইটেমগুলো এখন ঠিকঠাক মতো রাখা হয়ে গেছে। এখন আমাদের কাছে যেহেতু অবসিডিয়ান আছে, আমরা একটা পোর্টাল তৈরি করবো, নেদার পোর্টাল, কোথায় তৈরি করলে ভালো হয় সেটা আমি ভাবতেছি। এক কাজ করি, চলো ওই মাথায় যে তৈরি করি যেখানে হইতেছে আমাদের সেই ওইখানে বালুর ছোট একটা আইল্যান্ড ছিল, যাই হোক ওখান থেকে তো লুট আমরা অনেক আগেই নিয়ে নিছিলাম। আর পোর্টাল লাইট আপ করার জন্য অন্য একটা ব্যবস্থা মাথায় আছে, দেখি আদৌ কাজ করে কিনা, এটা কাজ তো করার কথা ভাই, দেখি কাজ যদি না করে তখন আবার অন্য কিছু ট্রাই করতে হবে আমাদের। ওকে এইবার এখান থেকে তিনটা করে, একটা দুইটা তিনটা অবসিডিয়ান যা ছিল সব এখানে দেওয়া হয়ে গেছে। ওকে এবার সাবধানে নামো, এখান থেকে আমাদের পোর্টালের ফ্রেম তো তৈরি করে ফেলছি, বাট পোর্টাল লাইট আপ করতে হবে, এটা হচ্ছে সব থেকে বড় বিষয়। আর তার জন্য আমাদের এখন এখানে আগুন ধরাইতে হবে, সো লাভা আর উড এই দুইটা জিনিস নিয়ে এসে ট্রাই করে দেখি। আচ্ছা এটা কাজ করানোর জন্য প্রথমে আমাদের এখানে একটা আর এখানে একটা দিয়ে, তারপর সিম্পল জাস্ট আমাদের এখান থেকে লাভা ঢেলে দাও, কাজ শেষ, এবার ওয়েট করো আর কিচ্ছু না। এখন আমাদের ওয়েট করতে হবে এখানে আগুন ধরার জন্য, আমার যতদূর মনে আছে এইভাবে মেবি এটা করতে হয়, এছাড়া অন্য কোনো উপায়ে করতে হয় কিনা আমার খেয়াল। ও লাভা নিচে পড়তেছে এখান থেকে। ওকে সো আমাদের আজকের ভিডিও এই পর্যন্ত, থাকুক এর পরের দিন মনে করো আমরা ছোটো করে একটা স্টোরেজ রুম তৈরি করবো, আর আমার কাছে যেহেতু অনেকগুলো মাটি আছে আমরা একটা নতুন করে ফার্ম তৈরি করবো। সো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ওই দেখো এখানে পোর্টাল আগুন ধরে গেছে, ওইখানে আগুন ধরে গেছে মানে একটু পরেই লাইট আপ হয়ে যাবে পোর্টাল।